হাই ফ্রেন্ড আপনাদের চেয়েছেন শোফেন ইউনিভার্সিটি ইউ জানান তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইজুইসি গাইডলাইন্সের তরফ থেকে তোমাদেরকে কিন্তু একটি নিউ নোটিশ কিন্তু দেওয়া হয়েছে তো ইউজুইসি গাইডলাইন্সের তরফ থেকে একটি তথ্য যেটি সংগ্রহ আমি করতে পেরেছি সেই তথ্যটি কিন্তু আজকে আপনাদের বা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো তো ইজুইসি গাইডলাইন্সের তরফ থেকে কিন্তু তোমাদের পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তোমাদের কলেজ কবে খুলবে তোমাদের যে নিউ অ্যাডমিশন সেই নিউ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে এবং তোমাদের যে ফাইনাল এক্সাম তো সেই ফাইনাল এক্সাম কবে থেকে শুরু হতে পারে বা কবে হতে পারে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওটি আমি কিন্তু সমস্ত কিছু আলোচনা করবো তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এখানে বলা হয়েছে দু হাজার কুড়ি থেকে একুশ সেশনে অ্যাডমিশন চলবে একে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত করোনা ভাইরাস ও তার জেরে লকডাউনে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলি নেওয়া হবে জুলাই থেকে আগস্টের মধ্যে পয়লা আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন সেশন শুরু হয়ে যাচ্ছে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি দু হাজার কুড়ি থেকে একুশ শিক্ষাবর্ষের নতুন শিক্ষা ক্যালেন্ডার প্রকাশ করে দিল ইউজিসি নতুন ছাত্রছাত্রীদের নতুন সেশন শুরু হবে একে সেপ্টেম্বর থেকে দু হাজার কুড়ি থেকে একুশ সেশনে অ্যাডমিশন চলবে একে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত করোনা ভাইরাস ও তার জেরে লকডাউনে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলি নেওয়া হবে জুলাই থেকে আগস্টের মধ্যে ইউজিসির নয়া অর্থাৎ ইউজিসির নিউ গাইডলাইন্সে বলা হয়েছে ইউ বিশ্ববিদ্যালয়গুলি যদি চাই তাহলে আরও সহজ ও বিকল্প পদ্ধতিতে দ্রুত পরীক্ষাগুলি শেষ করতে পারে ইউজিসির প্রস্তাব পরীক্ষাগুলির সময়সীমা তিন থেকে কমিয়ে দুই ঘন্টা করা যেতে পারে অনলাইন বা অফলাইনে এই গাইডলাইনটি একটি পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলি চাইলে আরও সহজ পদ্ধতিতে পরীক্ষা ও অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে পারে ইউজিসির ক্যালেন্ডারে বলা হয়েছে পুরনো ছাত্রদের জন্য কলেজগুলির সেশন শুরু হবে একে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর থেকে নতুন ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি কোভিড নাইন্টিন সেল থাকবে পৌরদের শিক্ষা ক্যালেন্ডার বা পরীক্ষা নিয়ে যে কোনো প্রশ্ন বা সমস্যার সমাধান করবে এই সেল এমপেল বা পিএইচডি ছাত্রছাত্রীদের ছয় মাসের এক্সটেনশন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলি এমপেল বা পিএইচডি ছাত্রছাত্রীদের ভাইবা ভয়েস পরীক্ষাগুলি ভিডিও কনফারেন্স গুগল স্কাইপ ইত্যাদি মাধ্যমে কিন্তু নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার বন্ধুদেরকে অবশ্যই করে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন তো এরপরে যদি কোনো নতুন তথ্য আমি সংগ্রহ করতে পারি অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো প্রতিবারের মতো কিন্তু একটি কথাই বলবো যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে অর্থাৎ নেতাজি সভা ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা জলদি সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটি প্রেস করে নিন তাহলে এই ধরনের নতুন নতুন তথ্য আপনি সবার প্রথমে কিন্তু পেতে থাকবেন তো তারাকে কিন্তু একটি কথা বলে নিই এই যে নোটিশটি বা এই যে তথ্যটি তোমাদেরকে শোনালাম এই তথ্যটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে আপনারা ওখান থেকে চাইলে কিন্তু এই একগুচ্ছ তথ্যটি কিন্তু তোমরা একেবারে সংগ্রহ করে তোমরা নিজেরাই কিন্তু পড়ে নিতে পারো তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই করে লাইক দেবে এবং আপনার কোনো মতামত থাকলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে যে ওই কমেন্ট বক্সে কিন্তু আপনার যে কোনো কোশ্চিন বা যে কোনো সমস্যা সমাধান থাকলে অবশ্যই করে আমার নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের প্রত্যেকটি কোশ্চিন কিন্তু ওখানে লিখে রাখবেন তাহলে আমি প্রত্যেকটি আপনাদের যে কোশ্চিন সেই প্রত্যেকটি কোশ্চিনের অ্যান্সার কিন্তু আমি অবশ্যই আমি দিতে থাকবো তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন